ওকে বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম ক্যামেরার পর্দায়। আর আজকে যেহেতু অ্যাট ফার্স্ট আমি বলে দিয়েছি যে আজকে ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বাজ দিব, কিন্তু এতটুকু বলতে পারি ভিডিওটি একটি ফেক ভিডিও, কিন্তু তবুও এই ভিডিওটি দেখার পর আপনারা কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে আছে একটি ওয়ালটনের ML5 মডেলের একটি মোবাইল ফোন। এই মোবাইল ফোনটি এই মুহূর্তে নর্মাল শট আছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটি মিনি পাওয়ার সাপ্লাই। আর মিনি পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমি লাস্টে কিছু ধারণা দেবো, তো অবভিয়াসলি ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো প্রথমে আমরা ব্যাটারি চেক করে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের কাছে যদি কোনো মোবাইল হয় তো সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ হচ্ছে মোবাইলটি চেক করা। আর ব্যাটারি চেক করার ক্ষেত্রে আমাদের যেই স্টেপটি ফলো করতে হবে, এখানে 20 ভোল্ট এসে নিয়ে যেতে হবে। 20 ভোল্ট এসে নেওয়ার পরে আমরা এটা নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির যথেষ্ট রিডিং আছে, এখানে ভালো করে দেখুন ব্যাটারি আমরা রিডিং পাচ্ছি 3.76। তার মানে আমরা জানি যে 3.5 বা 6 সামথিং লাইক দ্যাট যদি থাকে তো সেক্ষেত্রে ব্যাটারির ক্ষমতা আছে মোবাইলটিকে ওপেন করার ক্ষেত্রে। তো আমরা বুঝলাম যে ব্যাটারিতে এই মুহূর্তে চার্জ আছে। তো এখন আমরা মোবাইলটিকে একটু চেক করে নিই। মোবাইলকে চেক করার জন্য বাজার মোটে নিয়ে আনতে হবে। আর মোবাইলটি ভালো এটা কীভাবে বুঝবো, এ নিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিওতে আলোচনা করেছি, তো নতুন করে আর আলোচনা করতে যাচ্ছি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদিকে রিডিং পাচ্ছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, একদিকে রিডিং পেলাম 800। আর আমরা জানি যে যেই মোবাইলগুলো ভালো তো সেক্ষেত্রে একদিকে রিডিং হবে, অন্যদিকে রিডিং হবে না, ঠিক আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন কিছু রিডিং আমরা দেখতে পাচ্ছি, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো এখানেও আমরা দেখতে পারলাম যে 400-500 মতো একটা রিডিং পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বুঝলাম যে মোবাইলটি এই মুহূর্তে নর্মালি শর্ট আছে। তো নর্মাল শর্ট ভাঙার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম পড়ে যায়। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা নর্মাল যে শর্টগুলো আছে এই শর্টগুলো আমরা কিভাবে খুব অল্প সময়ের ভিতরে সলভ করে নিতে পারি। মোবাইলটাকে আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা যেটা করব বন্ধুরা, মিনি পাওয়ার সাপ্লাই আমরা দিব। মিনি পাওয়ার সাপ্লাই থেকে আমরা দেখব যে কোনো পার্টস আমাদের এখান থেকে গরম হচ্ছে কিনা। সাধারণত যে সেটগুলো নর্মালি শর্ট হয় তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটি আইসি গরম হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে, সব ক্ষেত্রে থাকে না, তো কিছু ক্ষেত্রে থাকে, কোনো আইসি গরম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে চেক করে দেখতে পারি মিনি পাওয়ার সাপ্লাই দিয়ে। আর মিনি পাওয়ার সাপ্লাই আমি একটি ব্যাটারি দিয়ে নিজেই তৈরি করে নিয়েছি, আর মিনি পাওয়ার সাপ্লাই সম্পর্কেও কিছু ধারণা আপনাদেরকে দিব। কারণ মিনি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা যখন বিভিন্ন ধরনের মোবাইল চেক করি শর্ট ছাড়াতে যাই, তো সেক্ষেত্রে আমাদের মোবাইল ডেট হয়ে যায় অধিকাংশ মোবাইল। 95% মোবাইল আমরা অভিজ্ঞতা নেই বিদায়ী এই মিনি পাওয়ার সাপ্লাই দ্বারা আমরা প্রবলেম সলভ করতে পারি না। এই সম্পর্কে আমি লাস্টে আলোচনা করবো, এই জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো আমি একটি গ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আর এখানে একটি পজিটিভ দিয়ে দিলাম। এখানে হালকা হালকা লাগিয়ে আমাকে চেক করতে হবে ভালোভাবে। আমি ক্যামেরাটাকে আরো জুম করে দিচ্ছি। কোনো পার্টস গরম হচ্ছে কিনা খুব ভালোভাবে এটাকে লক্ষ্য করতে হবে। আমি লাগিয়ে দিলাম, খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা পার্টসকে ভালোভাবে ধরে ধরে দেখতে হবে। বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখান থেকে গরম হচ্ছে, এই জন্য আমরা যে কাজটা করতে পারি থুতু থেরাপি দিতে পারি। এখানে জিহ্বা থেকে হালকা একটু পানি নিয়ে নিলাম, তারপর এটাকে এখানে পার্সের উপরে দিতে পারি, দেখতে পারি যে কোন পার্সের উপরে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে একটি দেখতে পাচ্ছি ক্যাপাসিটার, এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটার, এখানে এই ক্যাপাসিটারটি এই মুহূর্তে গরম হয়ে যাচ্ছে অধিকাংশ। এখানে আমি ধরেও দেখতে পাচ্ছি যে এখানে গরম হচ্ছে, তার মানে আমার মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে যে এখান থেকেই শর্টটা হয়েছে। আমরা যদি এখান থেকে ক্যাপাসিটারটা তুলে দেখি তো সেক্ষেত্রে আমাদের দেখি যে প্রবলেমটি সলভ হয় কিনা। আমি এখান থেকে ক্যাপাসিটারটি তুলে ফেলছি। বন্ধুরা আমি ক্যাপাসিটারটা তুলে ফেলছি, ক্যাপাসিটারটা কোথায় যেন পড়লো। ওকে বন্ধুরা, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এখানে একটি ক্যাপাসিটার ছিল, এখানে এখানে, ঠিক আছে, এই একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। এই মাত্র আমি উঠিয়ে ফেলছি, ক্যাপাসিটারটা আমি পাচ্ছি না, ছিটে কোথাও পড়েছে।
ওকে যাই হোক, দেখি আমরা আমরা এখন শর্ট মোবাইলটি আছে কিনা। একদিকে মান পেলাম 474-এর মতো, ঠিক আছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, আমি দেখাচ্ছি 474-এর মতো। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন কোনো রিডিং পাচ্ছি না, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে, আমাদের শটটা কিন্তু ছেড়ে গেছে। আমি আরো ভালো করে দেখাই, ক্যামেরাটিকে আমি ভালো করে জুম করে দেখাচ্ছি। এটি গ্রাউন্ডে রাখলাম, দেখতে পাচ্ছেন কোনো রিডিং এখানে দেখাচ্ছে না। আর আমরা যদি এভাবে করে দেই, দেখতে পাচ্ছেন এখানে রিডিং দেখাচ্ছে, তার মানে আমাদের মোবাইলটি এখন শর্ট ছেড়ে গেছে। আচ্ছা আমরা এখন ট্রাই করি, দেখি যে আমাদের মোবাইলটি ওপেন হচ্ছে কিনা। বন্ধুরা মোবাইলটি এই মুহূর্তে ওপেন হয়ে আবার বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। ডিসপ্লেতে আলো জ্বলছে, অথবা ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে যার কারণে মোবাইলটি ওপেন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেল। এখন আমি যেটা বলতে চেয়েছিলাম যে বাসের কথা, এই ভিডিওটি পুরোপুরি ভিডিওটি আমি ফেক করেছি, ঠিক আছে। এখানে শর্ট ছিল না, বাট আমি নিজে ইচ্ছে করে শর্ট করেছি। আমি আমি আপনাদের ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি। এই হলো সিম চেম্বার, তো এটার পাশে অবশ্যই কিছু ক্যাপাসিটার থাকবে। আর ক্যাপাসিটার যেখানে থাকবে সেখানে বুঝতে হবে যে এখানে আছে একটি পজিটিভ লাইন, এটা হচ্ছে একটি পজিটিভ লাইন, ব্যাটারি থেকে আসছে, ঠিক আছে। এটা ব্যাটারি থেকে আসছে পজিটিভ লাইন। আর এখানে হচ্ছে সরাসরি বডি, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে, ঠিক আছে। এখানে যে লাইনটা আছে এখানে একটি ক্যাপাসিটার যদি হয়, তাহলে ক্যাপাসিটারের কাজ হচ্ছে ফিল্টারিং করা, মানে পজিটিভের সাথে নেগেটিভ ফিল্টারিং করে দিবে। হ্যাঁ, ক্যাপাসিটারের ক্ষেত্রে এই কাজটা সবচেয়ে বেশি। তো এখানে আমি যেটা করেছি, ক্যাপাসিটার যেহেতু এক থাকে না, আর রেজিস্ট্যান্স যেগুলো থাকে, রেজিস্ট্যান্স এগুলো তো আমরা বুঝি যে রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে উভয় দিকে কন্টিনিউটি হবে, তার মানে এখান থেকে লাইনটা, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, লাইনটা এখান থেকে ভিতর থেকে এক থাকে। হ্যাঁ, এই লাইনটা এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, এভাবেই এভাবে করে থাকে। তো আমি যে কাজটা করেছি, এখন এখানে যে ক্যাপাসিটারটা ছিল, মানে ক্যাপাসিটার যেটা ছিল, এই ক্যাপাসিটারটা আমি উঠিয়ে এখানে একটি রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি। আর আমি তো জানি যে রেজিস্ট্যান্স যদি ক্যাপাসিটারের ক্ষেত্রে, ক্যাপাসিটার তুলে যদি আমি এখানে রেজিস্ট্যান্স লাগাই, তো সেক্ষেত্রে মোবাইলটি শর্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এখানে যে ক্যাপাসিটারটি ছিল, এই ক্যাপাসিটারটা আমি তুলে ফেলেছি। তুলে ফেলার পরে এখানে একটা হচ্ছে পজিটিভ লাইন, একটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। তাই আমি পজিটিভ এবং গ্রাউন্ডের লাইন এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এক করে দিয়েছি, যার কারণে আমার মোবাইলটি কিছুক্ষণ আগে শর্ট দেখাচ্ছে। কিন্তু আমার এই মোবাইলটি একদম পুরো ভালো একটি মোবাইল। এখন হয়তোবা অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে কেন আমি এই ভিডিও টিউটোরিয়ালটি আমার ইউটিউব চ্যানেল আপলোড করলাম। বন্ধুরা, গতকালকে আমি একটি ভিডিও টিউটোরিয়াল দেখলাম, এক ভদ্রলোক দেখাচ্ছে মোবাইলের শর্ট ছাড়ানো দেখাচ্ছে। তো আমি লক্ষ্য করলাম এই ভদ্রলোক এমন একটা জায়গা থেকে শর্টটা ছাড়ালো যেখানে শর্ট হওয়ার মতো ওয়েই নেই, যেখান থেকে মোবাইল শর্ট হতে পারে, এরকম সে আমাকে একটা দেখালো যে এখান থেকে শর্ট ছাড়ালো। তো আমি ভিডিওটি দেখে, মানে অনেকেই দেখছি অনেক ধরনের কমেন্ট করতেছে যে ভালো ভালো, কিন্তু যারা এই ধরনের কমেন্ট করছে অ্যাকচুয়ালি তারা জানতো না যে মোবাইলের অ্যাকচুয়ালি শর্ট হওয়ার ক্ষেত্রে কী কী টেকনিক অ্যাপ্লাই করে বা কোথা থেকে শর্ট হতে পারে। তো অ্যাকচুয়ালি ধরুন আমি একটি যদি এক্সাম্পল দিই, একজন মানুষের মাথা ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা করতেছে, এখন সে কি কখনো ইচ্ছা করলে পা ব্যথা করাতে পারবে বা পায়ে কি ব্যথা অনুভব হবে? আমি যদি মাথায় আঘাত পাই তো সেক্ষেত্রে কিন্তু আমার পা ব্যথা করবে না, এটা অযৌক্তিক কথা। তো আমি যখন তার ভিডিওটি দেখলাম তখন আমি ধরে ফেললাম, কারণ এ সম্পর্কে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে ব্যাকগ্রাউন্ডে। সে এমন একটা স্থান থেকে শর্টটা ধরালো মানে যেখান থেকে শর্ট হওয়ার কোনো কথাই না, কখনোই হতে পারে না সেখান থেকে শর্ট। তো ভিডিওটি দেখে আমি তাকে কমেন্ট করলাম যে ভাই এটা কিন্তু ঠিক না, আপনি যে শর্টটা ধরালেন ওখান থেকে শর্ট হতে পারতেছে না। অ্যাকচুয়ালি সে একজন ইউটিউবার, প্রতিনিয়ত ভিডিও ইউটিউব চ্যানেল আপলোড করে থাকে মোবাইল রিপেয়ারিং সম্পর্কে। তো বেসিক্যালি আমি এই ভিডিও দ্বারা আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে যাই যে সবার ভিডিও দেখবেন না, কারণ আপনি যেটা না জানেন ওই ব্যাপারে যদি আমি উল্টাপাল্টা বুঝাই তো সেক্ষেত্রে আপনি সেটাই বুঝবেন, এটাই স্বাভাবিক। তার ভিডিওই সবসময় দেখবেন যে সদা সর্বদা আপনাকে ডায়াগ্রাম অনুসারে বোঝাতে সক্ষম হবে,
ডায়াগ্রাম অনুসারে আপনাকে বুঝাবে অ্যাকচুয়ালি শর্ট হওয়ার ক্ষেত্রে কোথা কোথা থেকে শর্ট হতে পারে। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আমি ডায়াগ্রাম অনুসারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর ডায়াগ্রাম আমি প্রত্যেকটা টেকনিশিয়ানদের বলতে পারি, আমার প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ কেউ ভুল ধরতে পারবে না যে আমার এই ডায়াগ্রামটা ভুল হয়েছে, মোবাইল শর্ট হওয়ার ক্ষেত্রে এই সেকশন রাজি না। আমি এর আগেও শর্ট ছাড়ানোর ব্যাপারে কিছু ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, যেগুলো প্রুফ সহকারে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এমন কোনো লোকের ভিডিও দেখবেন না যারা এ ধরনের আমার মতো করে, মানে আজকে এই ভিডিওটি শেয়ার করার মানেই হচ্ছে এটা, তবে নিজেরা ইচ্ছা করে ভিডিও মোবাইল শর্ট করে তারপর আপনাদেরকে দেখাবে। আমি যদি এই ব্যাপারটা আপনাদের কাছে না শেয়ার করতাম, হয়তো বা অনেকেই এই মুহূর্তে কমেন্ট করে যেতেন যে উফ ভাইয়া ভিডিওটি অনেক অসাম হয়েছে, অনেক কিছু শিখলাম আপনার ভিডিও দ্বারা। ঠিক আছে, এইভাবে আমি এই জন্যই বলি ভাইয়া, সবার ভিডিও দেখবেন না যদি ডায়াগ্রাম অনুসারে আপনাকে বোঝাতে সক্ষম না হয়। মোবাইলটা কোথা থেকে শর্ট হতে পারে এটা আপনাদেরকে জানতে হবে। আলতুফালতু ভিডিও অবশ্যই আপনারা দেখবেন না, কারণ আপনারা যদি আলতুফালতু ভিডিও দেখেন তো সেক্ষেত্রে আপনার যেই জ্ঞানের সমাধিটা, সঠিক যেই জ্ঞানের আওতাটা আপনার আছে, এই জ্ঞানের আওতাটাও নষ্ট হয়ে যাবে যখন আপনি ওই ভিডিওটা দেখে আপনি আপনার রিয়েল লাইফে সেটাকে অ্যাপ্লাই করবেন। তখন সেক্ষেত্রে আপনি দেখবেন যে না হচ্ছে না বা পাচ্ছি না বা এই জিনিসটা পারতেছে না, সেক্ষেত্রে আপনার কিন্তু যে সঠিক জ্ঞানটা আছে সেই সঠিক জ্ঞানটাও আপনি হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, জাস্ট এই জন্যই এই ফেক ভিডিওটি করা। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো নাও লেগে থাকে, যদি মনে করেন যে আমার ভিডিওটি একটি ফালতু ধরনের ভিডিও, তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা পরবর্তী ভিডিও ব্যাপারে দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা কল করে আমাকে জানাতে পারেন। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কমেন্ট এবং আপনাদের ফোনের অনুসারে হয়ে থাকে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।